আবার ফোঁস হুমায়ুনের। জুনিয়র ডাক্তারদের আন্দোলন দীর্ঘায়িত হলে তারাও পথে নামবেন, প্রয়োজনে বাধ্য করবেন ডাক্তারদের হয় কাজ করতে নতুবা চাকরি ছাড়াতে, সাফ জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক। আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকে পদক্ষেপ করতে হবে, কারণ আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। আমাদের মানুষগুলো যখন পরিষেবা পাচ্ছে না, এমনকি আমাদের বহরমপুরের হসপিটালগুলায় মাতৃরা যেখানে মা বোনেরাদের ডেলিভারি হয় সেখানেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না, তো আমরা কি চুপচাপ বসে থাকব? আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামব, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। কিন্তু হঠাৎ হুমায়ুন কবিরের এই ফোঁস কেন? সে কি শুধু সংবাদে থাকার জন্য, নাকি নেত্রীর বাক্য মেনে চলার জন্য, নাকি কটুবাক্য পটু বিধায়ককে এই উস্কানি দিতে গোপনে অনুমতি দিয়েছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একদিন আগেই মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে জানিয়েছিলেন আর কেউ নয়, জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে যা বলার একমাত্র তিনিই বলবেন। এরপর থেকে যদিও তিনি সরাসরি মুখ খোলেননি এখনো, কিন্তু তার দুই সেনাপতি দুটি চিঠি পাঠিয়েছেন আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের কাছে। আর এটাকেই আমরা মুখ্যমন্ত্রীর বার্তা হিসেবে ধরতে পারি। প্রথম দিন স্বাস্থ্য সচিব, দ্বিতীয় দিন মুখ্য সচিব, এবং সরকারি শর্ত আর দরাদরিতে রাজি না হওয়ায় দুদিনই বৈঠক হয়নি। সরকার ও স্বাস্থ্য ভবনের সামনে বসে থাকা আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে। কিন্তু বুধবার যখন এইসব চিঠি চালাচালি চলছে, ঠিক তখন তৃণমূলের বিধায়ক, কটুবাক্যে পটু বিধায়ক হুমায়ুন কবির মুখ খুললেন কেন? নেত্রীর নির্দেশ ছাড়া কি এ মুখ খোলা সম্ভব? টাইমিংটা একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন। মুখ্য সচিবের চিঠির জবাবে জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা সম্বলিত ইমেল নবান্নে যাওয়ার পরই ভেসে এসেছে হুমায়ুনের এই হুমকি। সেই কারণেই সন্দেহ, দলনেত্রীর নির্দেশ ছাড়া কি এই প্ররোচনামূলক উক্তি সম্ভব? সেই কারণেই কি ওই বক্তব্যের ঠিক আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার এই পদত্যাগের দাবি ওঠাকে নস্যাত না করে বরঞ্চ আস্থা রেখেছেন দলনেত্রীর ওপর আর বার্তা দিয়েছেন পুলিশ কমিশনারের বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা, উৎসবটা যেতে দিন। পুলিশ কমিশনার হোক আর ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হোক বা কোনো জেলার এসপি হোক বা কোনো থানার ওসি হোক, তারা দায়িত্ব সচেতন হওয়া উচিত তাদের এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে প্রশাসনের, পুলিশ প্রশাসনের চলা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন এবং নিজে ন্যায় বিচার দেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী রাখেন। নিশ্চয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করছেন যে আগামী দিনে কি পদক্ষেপ করা উচিত, যথাসময়ে সেই পদক্ষেপ হবে বলে আমার বিশ্বাস। আমি এই ব্যাপারে কোনো কিছু কাউকে ডাইরেক্টলি বলতে চাই না। কিন্তু দলীয় অবস্থা জানাতে মুখ্যমন্ত্রী মমতা এই ডিগবাজি মাস্টার বিধায়কটিকেই বেছে নিলেন কেন? এর পেছনেও একটা সুচারু রাজনীতি আছে, সেটা কি? একে তো মুসলিম মুখ মুর্শিদাবাদের, যিনি নিজের এলাকায় 80-20 জনসংখ্যার হুমকি দিয়ে গত লোকসভা নির্বাচনে বাংলার মুসলিম ভোট এক জায়গায় আনবার চেষ্টা করেছিলেন, যে কারণে লোকসভার আসন সংখ্যা কিছুটা হলেও বেড়েছে তৃণমূল কংগ্রেসের। সুতরাং রাজ্যের সংখ্যালঘু এলাকায় হুমায়ুন কবিরের এই বক্তব্য প্রচার শুরু হয়ে গেলেই এলাকায় এলাকায় ডাক্তার ঠেঙানো সহজ হবে। আর দুই, এই ফোঁস বক্তব্যকে প্ররোচনামূলক বলে বিরোধীরা দাগালেই দল ছেড়ে ফেলবে হুমায়ুনের বক্তব্যকে, দূরত্ব তৈরি করবে, আর দলনেত্রী মমতা জানিয়ে দেবেন ভরতপুরের বিধায়ক দুষ্টু গরু, মাঝে মাঝে এমন চাট মারে। আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং নিরাপত্তা আমাদের প্রতিটি ক্ষেত্রে দরকার, এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই অবজারভেশন অনুযায়ী তারা বলেছেন যে 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মব্যস্তায় ফিরিয়ে আনার জন্য। কিন্তু এই যদি হুমকির পরিবেশ হয় তো থ্রেট কালচার এখন দেখছি রাজনীতির দলের লোকজনদের মধ্যেও চলে আসছে, কিন্তু আমরা এতে দমে যাব না। তবে মাননীয় বিধায়ককে এটা বলি, যদি একটা ঘটনা কোথাও ঘটে তারই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায়
যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোনো দলের লোকজন এই বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক, উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রমণ করেন, তা সম্পূর্ণরূপে তার জন্য দোষী হবেন হচ্ছেন আর কেউ নয়, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। একটা অপপ্রচার করা হচ্ছে ডাক্তারদের নামে, যে চিকিৎসকদের, জুনিয়র ডাক্তারদের এই ধর্মঘটের জন্য, কর্মবিরতির জন্য যে বিভিন্ন জায়গায় চিকিৎসার গাফিলতিতে পেশেন্ট মারা যাচ্ছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। গোটা পশ্চিমবঙ্গে 93,000 জন রেজিস্টার্ড ডাক্তার আছে এবং তার মধ্যে জুনিয়র ডাক্তার শুধুমাত্র মেডিকেল কলেজগুলিতে আছে এবং তাদের সংখ্যা 7,500। এবং যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছে সেখানে সিনিয়র আমরা সবাই এক্সট্রা টাইম কাজ করছি এবং সমস্ত পেশেন্টের যথাসম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। কাজেই এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জুনিয়র ডাক্তারদের যে মানসিক সাপোর্ট দেওয়ার পরিবর্তে এই রকম যে উস্কানিমূলক কথা বলা হচ্ছে সেটা আমরা জঘন্যভাবে সেটা প্রতিবাদ করছি এবং সেই জন্য আমরা ডেপুটেশন দিতে এসেছি। অতএব এক ঢিলে দুই পাখি মারার রাজনীতিটা মুখ্যমন্ত্রী ভালোই করলেন। শুধু আন্দোলনরত ডাক্তার এবং রাজ্যের বিরোধীদের জন্য মমতার বার্তা, নো রাজনীতি, নো শর্ত। এমন হাবভাব যেন রাজনীতি করা, শর্ত চাপানো আর মিথ্যাচার শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই অস্ত্র, শাসকের অস্ত্র। কিন্তু রাজ্যে কোথাও হুমায়ুনের বক্তব্যের পরে একজন কর্মরত চিকিৎসকের গায়ে হাত উঠলে তার দায় নেবেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মাধ্যম, ব্যুরো রিপোর্ট।